অবশ্যই আপনার ফেসবুকটাকে ডার্ক মোডে ব্যবহার করা প্রয়োজন, কেননা আপনার চোখটাকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই আপনি ডার্ক মোডে ফেসবুকটাকে ব্যবহার করবেন। এবং ডার্ক মোডে কিভাবে ব্যবহার করবেন, ডার্ক মোডে ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে প্রোফাইল অপশনে যাবেন। প্রোফাইল অপশনে যাওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পর আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে নামেন, এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড। তো ডার্ক মোড অপশনে ক্লিক করবেন। ডার্ক মোড অপশনে ক্লিক করার পর এখান থেকে এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার ফেসবুকটা ডার্ক মোড হয়ে যাবে, ডার্ক মোডের মধ্যে একদম ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে আপনি রাত্রের বেলায় ফেসবুকটাকে ব্যবহার করবেন, আপনার নিজের চোখটাকে সুরক্ষিত রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার ফেসবুকটাকে ডার্ক মোডে ব্যবহার করা প্রয়োজন, কেননা আপনার চোখটাকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই আপনি ডার্ক মোডে ফেসবুকটাকে ব্যবহার করবেন। এবং ডার্ক মোডে কিভাবে ব্যবহার করবেন, ডার্ক মোডে ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে প্রোফাইল অপশনে যাবেন। প্রোফাইল অপশনে যাওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পর আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে নামেন, এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড। তো ডার্ক মোড অপশনে ক্লিক করবেন। ডার্ক মোড অপশনে ক্লিক করার পর এখান থেকে এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার ফেসবুকটা ডার্ক মোড হয়ে যাবে, ডার্ক মোডের মধ্যে একদম ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে আপনি রাত্রের বেলায় ফেসবুকটাকে ব্যবহার করবেন, আপনার নিজের চোখটাকে সুরক্ষিত রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।